রামের পর এবার হনুমান, বাংলার রাজনীতিতে নবরূপে হনুমান জয়ন্তী। সিউড়িতে গেরুয়া মিছিল ঘিরে ধুন্ধুমার, ব্যারিকেড ভাঙলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি, পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ। হুগলির বাঁশবেড়িয়ায় অস্ত্র নিয়ে বিশাল মিছিল পা মেলালেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর, মিছিল শেষে ব্যাপক বোমাবাজি, গুরুতর জখম ছজন। মিছিল ঘিরে চড়ছে রাজনীতির পারদ, তৃণমূলের হয়ে কাজ করছে পুলিশ, তোপ দিলীপ ঘোষের, মানুষের অসুবিধের রাজনীতি বরদাস্ত নয়, মন্তব্য ফিরাদ হাকিমের, ধর্মের নামে রাজ্যে কোনো কখনো এসব হয়নি, প্রতিক্রিয়া মোহাম্মদ সেলিমের। দেশজুড়ে গরু গেরুয়া ঝড়ের মাঝেই রাম মন্দির নিয়ে মতভেদ বিজেপি ও বিএইচপি, রাম মন্দির তৈরির বিষয়টি শীর্ষ আদালতে বিচারাধীন, মন্তব্য বিজেপি, সার্জিক্যাল স্ট্রাইকের মতোই চমক দেবেন মোদী বলছে বিএইচপি। প্রধানমন্ত্রী কথা দিয়েছেন তিস্তা চুক্তি হবেই, মমতাও খালি হাতে ফেরাননি, বাংলাদেশে ফিরে সাংবাদিক সম্মেলনে বললেন শেখ হাসিনা, বাংলাদেশের পাশে ছিলাম আছি থাকব, শেখ হাসিনাকে খুব ভালোবাসি বললেন মুখ্যমন্ত্রী, তিস্তার বিকল্প নিয়ে আলোচনা করুক দুদেশের সরকার, দিল্লি থেকে ফিরে বললেন মমতা। তিস্তা চুক্তি নিয়ে নয়া উদ্যোগ কেন্দ্রের, সিকিমে তিস্তার বাঁধ খতিয়ে দেখতে প্রতিনিধি দল গড়ল কেন্দ্র, সুখা মরশুমে তিস্তার জলের অভাবে ভোগে রাজ্য, খতিয়ে দেখা হবে এই অভিযোগ, প্রতিনিধি দলের রিপোর্টের পরই তিস্তা চুক্তি নিয়ে এগোবে কেন্দ্র। এবার চীন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, চীন সরকারের আমন্ত্রণে জুনের প্রথম সপ্তাহে সফর, আমন্ত্রণ চীনা কমিউনিস্ট পার্টিরও, বেজিং সাংহাই সফরও যেতে পারেন মুখ্যমন্ত্রী, উৎপাদন শিল্পে লগ্নি টানতে পাখির চোখ চীন। সোশ্যাল মিডিয়ায় সত্যি বলার জের, বদলির নির্দেশ রায়গঞ্জ হাসপাতালে সিসিইউ সিস্টার ইনচার্জ অর্পিতা গাঙ্গুলিকে, তার অভিযোগের ভিত্তিতে ন মাস পর চালু হাসপাতালের চারটি ভেন্টিলেটার। কুলভূষণ যাদব ইস্যুতে আরও সুর চড়ালো পাকিস্তান, শাস্তি নিয়ে আরও এগোলে পরিণতির জন্য তৈরি থাকতে হবে ইসলামাবাদকে, কড়া হুঁশিয়ারি সুষমা স্বরাজের, কুলভূষণের মুক্তির জন্য সব রকম চেষ্টা করবে কেন্দ্র বললেন বিদেশমন্ত্রী। খাবার নষ্ট রুখতে কেন্দ্রের নয়া দাওয়াই, হোটেল রেস্তোরাঁয় প্লেট পিছু খাবারের পরিমাণ বেঁধে দিতে চায় কেন্দ্র, রীতিমতো আইন করে এই ব্যবস্থা লাগু করার কথা ভাবছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান।